لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين وضربوهم عليها وهم أبناء عشر وفرقوا بينهم في المضاجع وقال صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على أهل بيت زوجها أو في بعلها وولده وهي مسؤولة عنهم وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عنه ألا فكلكم راع وكلكم مسؤول عن رعية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين Respected brothers and elders, Shammanito Bhai Bandura, we thank Allah Ta'ala for giving us the ability to gather here in the masjid to pray our salah with the jama'ah. Alhamdulillah. Amra Allah Rabbul Izzat wa Shamsha Adai Kuri, Allah Rabbul Izzat wa Shukriya Adai Kuri, that Allah Rabbul Izzat is in Amra de Masjid Ayya, Ekutrito Ayya Jum'ar Namaz for us to do this and pray. Alhamdulillah. Brothers and elders, first part of khutbah I will say in Bengali inshallah, because after the last week's khutbah a lot of people they came and requested me and they said that was a very important topic, if you said it in Bengali we would have understood it more. So because of that I will say it in Bengali and I will kind of repeat the same khutbah what I said last week inshallah, but last towards the end I will briefly tell you in English inshallah. Please remain patient. Jazakumullah khairan. Shammanito Bhai Bandura, গত সপ্তাহে আমি আপনার সামনে এই খুতবার টপিক লইয়া আইসলাম যে একজন বাপর উপরে বাচ্চাইন্তর হক কিটা, একজন জামাইয়ের উপরে বউর হক কিটা, আর একজন বড় ভাইয়ের উপরে ছোট ভাই বোনের হক কিটা। আমরা অনেকে অনেক সময় চিন্তা করি যে আমার হক তারার উপরে কিটা, যে আমারে যদি ফুয়ায় সালাম না করে আমি তারে কুদা মারি উঠি, না সালাম করছেন আমি তার সাসা বাচ্চাইন্দর হক হইল বাপে যদি বাচ্চাইন্দর হক আদায় না করে, বড় ভাইয়ে যদি ছোট ভাই বোনের হক আদায় না করে, জামাইয়ে যদি বউর হক আদায় না করে, তাহলে এন্তানরে জাহান্নামে যাবো কারণে তোমার কেমনিবে তুমি যে বাচ্চা নিচলায় ছয় সাতটা, এই ছয় সাত বাচ্চার খেয়াল রাখছিলেন, আমরা কমিউনিটি অনেক মানুষ দুই নম্বর বিয়া করতো,
তিন নম্বর বিয়া হতো আর অনেকে পাঁচখানো করিয়া আসছো, কিন্তু ফয়লা বৌরু হক আদায় করতে পারবে না, বেজার হইবে না আসি যাব, ফয়লা বৌরু হক আদায় করতে পারবে না, কইবা বৌর হক আমার কিটা, বৌর হক হইল বৌরে খুশি রাখা, জিয় আল্লাহ রসুলে বৌরে খুশি রাখতা, আল্লাহ রসুলের কোন বউয়ে কোনো দিন আল্লাহ রসুলের উপরে কমপ্লেন করছিল না, আপনি পুরা হিস্ট্রি টুকায় দেখি রাখা, বহু কজন আসলে আল্লাহ রসুলের একজন দুইজন তিনজন এগারোজন, এগারো জন স্ত্রী আর এগারো জনের মাঝে এর মাঝে হেহু উইলা বড় দামি দামি পরিবার দেখে আইস, বড় উচ্চ পরিবার দেখে আইস, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ পরিবারের মানুষ আসলে না, সাধারণ পরিবারের মানুষ আসলে না, কত দামি পরিবারের, কত উচ্চ পরিবারের মানুষ, কত ধনী পরিবারের মানুষ, কত শিক্ষিত মেয়ে, আল্লাহ রসুলের উপরে কোনো কমপ্লেন আছে, আল্লাহ রসুল 15 বছর বয়সের ছোট আসলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 15 বছর বয়সে ছোট, ছোট মানুষের উপরে সাধারণত কমপ্লেন থাকে, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন কমপ্লেন করছে, কারণ কিটা যে আল্লাহ রসুলের চরিত্র এত ভদ্র আছিল, এত নরম আছিল, কেউ কোনোদিন কমপ্লেন করার সুযোগ পাইছে না, এরপরে ই গেলা বয়সে বড় সব দিকে বড়, এখন আবার ছোটর মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবারে ছোট, তো তাই তো সাইলে কইতে পারতা যে আমার হাজবেন্ডের লগে আমার মেন্টালিটি ম্যাচ হইছে পারতেন আমি কইতে, যে তাই না আমার খেলাধুলার আমার বয়স আছে আমার এখন খেয়াল রাখছো না, খেলাধুলা করার সুযোগ দিছো না, তাই না আমার আইনাও ফাগ্র আরে চই সাইলে তো পারতেন না কইতে, আইনাও আমার রান্না বান্না থেকে চই আমার খেলাধুলা করার সুযোগ দিছো, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে কোনো কমপ্লেইন পাওয়া যায় না যে আল্লাহর রাসূল, কিন্তু আপনি গিয়া দেখো কি আপনার বউয়ে আজ আর কমপ্লেইন আছে আপনার, কারণ কিটা, কারণ হইছে যে দোষ আছে, দোষ আছে আপনার, কারণ হইছে আপনি মরক্কো যাই কি বাচ্চা হচ্ছে দুইয়া হলিডে সময় আয় আপনি মরক্কো গে লাগি বাচ্চায় পাইছে এক সপ্তাহ ছুটি স্কুল দেখি আপনি মরক্কো গে আসতে সপ্তাহ হাঁটাই আইলে আপনার ফ্রেন্ডের লগে তো আপনার বাচ্চার হক আদায় হল লাগিল, পয়েন্ট বুঝছেন না আপনি, বাচ্চার হক আদায় হয়েছে দেখো আপনার বাচ্চার দিছেন আল্লাহ 6-7টা এখন তোর লগে তো কিছু সময় কাটানোর দরকার আছে, আপনি কাটাইলে আস্তা গত 2 মাস রেস্টুরেন্টও দেখিয়া গরো আইলাই না, বৌরত্ব হকা জানানি জামাই ফান্দার তুমানি, বৌরত্ব হকা জানানি জামাই লোকে বইয়া খুশি বাসি বইয়া দুইটা খানি খাওয়া বেজার হইলা না, তো আপনি আপনার হক আদায় করতে হইবা, বৌরে খুশ রাখতে হইবা, বৌর লাগে যদি গরো যাইতে সময় ফ্লাওয়ার লইয়া যাই নানি ফুল লইয়া যাই নানি ইটার মাঝে সব পাইবা, হইবা মেসে তো আর কিটাই কিনে বউরে খুশ রাখার মাঝে সব আছে হাজি যাব বল, আল্লাহ রসুলে আল্লাহ রসুলের বউর মুখও খানি তুললে দিস, বউর মুখও খানি তুললে দিস আর এই খানি তুললে দিস বাচ্চাইদের সামনে, বাচ্চাইদের সামনে দুইটা শর্মর ব্যাপার, বাচ্চাইদের সামনে তুলিয়া দেওয়ার কারণে বাচ্চাইদের দিলর মাঝে মার প্রতি শ্রদ্ধা তুলিয়া হয়েছে, আপনি যদি আপনার বউরে জলিল করেন আপনার বাচ্চাইদের সামনে তা আপনার বাচ্চাই দিয়ে আপনার বউরে সম্মান করতো না, কারণ মারে তারা সম্মান করতো না, এমনি আপনি তো আপনার বউরে সম্মান করবা না, জলিল করা বাচ্চাদের সামনে গালাগালি করা বাচ্চাদের সামনে চিল্লা চিল্লা করা খানি হয়েছে না লবণ হয়েছে না তেল হয়েছে না কথা বুঝছেন, হ্যাঁ মানুষ হিসাবে গুলিতে পারে কিন্তু আপনি একটু সুন্দর করে গুছাই গাছাই হইতে পারতা, লুকাইয়া হইতে পারতা বলে আজকের খানির তুরা লবণ কম হয়ে গেছে বলে বাচ্চাদের সামনে আসা হয়েছে, তখন দেখবা বিচারের দিলর মধ্যে আপনার নাকি শ্রদ্ধা তৈরি হইব সম্মান তৈরি হইব, আল্লাহ রসুলে কই বউর মুখ খানি তুলি দেওয়ার মাঝে সৎকার সওয়াব, তো বউর খেয়াল রাখবা রাহমান ইনশাআল্লাহ, বউর খেয়াল রাখবা বাচ্চাই তোর খেয়াল রাখবা বাচ্চাই তোর সহালে স্কুল নিয়ে দিবা আপনি, হ্যাঁ জানি আমরা ঈদে আইয়া অনেকে যে জীবন গড়ার লাগে আমরা অনেকে ব্যস্ত হইয়া নানি বাচ্চাই তোর প্রতি সময় দিতাম পারলাম না, কিন্তু বাচ্চাই তোর প্রতি সময় দেওয়া হইলো ওয়াজিব, তাহলে আপনার কারণে হয়তো এই বাচ্চার জীবন বনবো অথবা আপনার কারণে এই বাচ্চার জীবন নষ্ট হইব, আপনি যদি সকালে তার স্কুল লইয়া যান এ যদি দেখে বাবা তার জীবন আসল এ বাবার কাছ থেকে অনেক জিনিস শিখব, আর যদি আপনারে দেখে না হালি হামেশাও দেখে তার মায়ের নিয়ে দিই তার মায়ের তার তারে তুলে তখন আপনার প্রতি যে একটা শ্রদ্ধা একটা মায়া এটা দেখব কি
আপনার প্রতি যদি একটা ভালোবাসা তৈরি হওয়ার প্রয়োজন আছে লিখতে যাই বুকে, তাহলে আপনার ভাই শুনে দিব না। পরে কোনো এক কারণবশত যদি ভবিষ্যতে ইলা হয় তার মায়ের ডিসিশন বানাই যে তোর বাপরে শাড়ি দিলাম, তো বলবো তাই তো আসতো না আগেও, এরকম না শাড়িতে কোনো অসুবিধা নেই, তারপর চাইটা মার পক্ষ দিব কোনো কিছু নেই, এরকম তাই তো আগেও আসতো না, গত 18 বছর ধরে থাকলে দেখলাম না, তাই আইন যায় মরক্কো যায় না রিজিপ্ট যায়, কথা বুঝো আর নেবে। আপনার পরিবারে আপনি দরিয়া রাখতে হইবা, আপনার বাচ্চাইন্দর প্রতি আপনার মহব্বত তৈরি করতে হইব, বিয়া শব্দ করা জরুরি না, কিন্তু বাচ্চাইন যে গুন্তরে জন্ম দিয়েছেন অগুন্তরে যদি লুকাফটার করিয়া তৈরি দিতে পারেন, অগুন্তরে যদি পালা দিন হিকিয়া দিয়ে দিতে পারেন, অগুন্তর হক আদায় করিয়া যদি রাস্তার মধ্যে সঠিক পথ তৈরি দিতে পারেন, অগুন্তে আপনি মরার বাদে দোয়া করব আওয়ালা দুনিয়া দুরু লাহু আওয়ালা দুন সালিহ ইয়াদউ লাহু, একটা বাচ্চা যদি নেককার বানায় দিয়ে দিতে পারেন, আপনি মরার বাদে তার কসম আপনার লাগি হাম দিয়া দোয়া, আপনার লাগে হান দিয়া দাও, কিতা চাই দুনিয়া চাই না আখেরাত চাই, সো আখেরাতের তৈরি করা লাগবে, যে বাচ্চা দিয়েছিল গুন্তর ছোট সময় কাটানো লাগবে, বিকালে গুন্তর স্কুল থেকে আনা লাগবে, বিকালে লম্বা ইভিনিং, হ্যাঁ তারা স্কুল শেষ হয় 3টা সাড়ে 3টা, মাগরিব হয় 9টা, আপনি হোম থেকে হোম 1টা ঘন্টা তারারে পার করে লইয়া গিয়ে কাটাবো, 1টা ঘন্টা প্রতিদিন তারারে পার করে লইয়া যাবো, কাকু কানি পার করে লইয়া দিব, তোমার জন্য আমি আইসক্রিম কিনে দিব, সপ্তাহে একদিন তারারে বাড়া লইয়া গিয়া হবে, তখন দেখবা আপনার বাচ্চাতে আপনার অবাধ্য হইত নাই, না যদি হরইন না তাহলে লুকাইয়া গার্লফ্রেন্ড লগে যাইব, যদি হরইন না লুকাইয়া বয়ফ্রেন্ড লগে যাইব, কথা আছে না মিসা, আর যদি আপনি করি যাই কইব মাই ড্যাড ইজ এনাফ, মাই ড্যাড লুকস আফটার মি, মাই ড্যাড টেকস মি আউট, মাই ড্যাড টেকস মি টু রেস্টুরেন্ট, মাই ড্যাড টেকস আস টু আইসক্রিম, কে সো লুক আফটার ইয়োর চিলড্রেন, আপনি আপনার বাচ্চার তোরে সময় দরকার। এরপরে যখন বাচ্চাই বড় হয়ে যায় বাচ্চাই তোরে শাদি করাওকা, বাচ্চাই তোর লগে একটা মহব্বত সম্পর্ক তৈরি করোকা, একটা পালা ঘনিষ্ঠতা তৈরি করোকা, যে কোনো কি চইলে ফয়লা ইয়ে আপনারে হইতো, আজকু কিতার লেগে আমার বাচ্চাই আমারে ইয়া হয় না, তার ফ্রেন্ডরে হইতে তার কমফোর্টেবল ফিল করে আমারে হয় না, কেনে কারণ হয়েছে আপনি জীবনে তার খাদ্যা কইয়া তার মাথা হাতে ইয়া ও ফোরসইন না হইয়া, আপনি জীবনে আপনার অভিজ্ঞতা তার লগে শেয়ার করছেন না, আপনি কিলা বড় হইলা হই থেকে হই আইছিল না, তার জীবনে কইছেন না, আপনি তার লগে একটা মহব্বত সম্পর্ক তৈরি করছেন না, আপনার মা বাবার মাঝে সম্পর্ক কিলা আছে কিলা মায়া মহব্বত আছে কিলা তার জীবনে কইছেন না, তার দাদা দাদির মাঝে আপনার দাদা দাদির মাঝে কিলা সম্পর্ক আছে কিলা ভালোবাসা আছে কিলা তার কোনোদিন কইছেন না, আপনার পারিবারিক হিস্ট্রি তার জীবনে উনাইছেন না, তো হে একটু কিতা আপনার কাছ থেকে কথা বুঝছেন নি, তো আপনি যেগুলা আপনার দুঃখ সুখ তার শেয়ার করবা তখন হে বুঝবো হে তার দুঃখ সুখ আপনাকে চাইয়া বুঝতে পারবো, তো সবসময় খেয়াল রাখবা বাচ্চায় যে অলাস অলাস কইত যে বাচ্চায় মানুষের বালা পাওয়ার বাদে গরুয়া ফয়লা আপনারে কইত কইতো বাবা আমি আমার পাত্র পাইছি, আপনি বলতে হোক গাবা কি বাজু, আপনি যদি হা হইন আমারও হা, আপনার মহব্বতের কারণে কইবা, আর যদি বালা সম্পর্ক না থাকে তখন পাত্র পাইছি তো হওয়া দূরের কথা, আর আপনার হার মাঝে আমার হা এও হান হওয়া দূরের কথা, কইব বাবা তোমার না আমার হা, তখন দেখি কিতা করতে পারো তোমার না আমার হা, দেখি কিতা করতে পারো, কিছু করতে পারবো না, এদেশের আইনে কিচ্ছু করবার নিত না, পুড়িয়ে হা হইয়া আছে আছে বিয়া করি বলে লাগি বাচ্চা তো লাগে বালা সম্পর্ক তৈরি করবা, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলাক, যে বাচ্চা তোরে যে অভাব অনুটনের দুঃখ অভাব অনুটনের বয়ে বাচ্চা তোরে মারিও না, আমরা আজকে বাচ্চা তোর অভাব অনুটনের বয়ে মারলাম কইবা কিলা, যে আমি 24 ঘন্টার মাঝে 14 ঘন্টা কাটাইলাম খামো কোন বয়ে অভাবর বয়ে এইখানে, যে আমি রুজি করতে বইব বেশি করে পয়সার দরকার বাবা খাম কমা 6 ঘন্টা খাম করো বাকি সময় বাচ্চা তোরে দেও, দেখবা খামোর মাঝে বরকত হইব রুজির মাঝে বরকত পারবো, যখন পরিবারের মাঝে মলিন মহাব্বত থাকবো তখন রুজির মাঝে বরকত পারবো, যখন বাচ্চা তোরে কোনো সময় কোনো সংশোধন করার দরকার পড়ে তখন সবার সামনে বাচ্চা তোরে বেইজ্জত করবা না, সবার সামনে চিল্লাইবা না, মায়া করি আদরের সাথে তার তার বুঝাইবা, তার ভুল যেটা হয়েছে তার বুঝাইবা, দেখতে ভুল বাচ্চা তোরে সবসময় উৎসাহ কোনা দিবা যে তারা সত্য মাতমাত্র হাসা মাতমাত্র, বাচ্চা তোর সামনে আপনি ভিড়ে যাইবা না, বাচ্চা তোর সামনে বাক ব্যবহার মানসম লাগে করবা না, জানেননি বাসর করে দিকে কিতা লেখা আছে যে ওয়াচ ইউ স্পিড ইয়োর সান ওয়াচ ইউর স্পিড ইয়োর সান ডাজ ইয়োর সান ডাজ ওয়াচ ইউর স্পিড ইয়োর সান ডাজ, হোয়াট ডাজ দ্যাট মিন, এটা অর্থ কিতা
অর্থ হইছে আপনি আপনার স্পিডের প্রতি খেয়াল রাখো, যদি খেয়াল রাখো না আপনার ভয় আপনারে দেখে, আপনি যেটা করবাই একটা আপনার ভয় করব। আপনি যদি আপনার স্ত্রীর লোকের বাদ ব্যবহার করো তার সামনে, হে তার স্ত্রীর লোকের ডাবল বাদ ব্যবহার করব, তখন আপনি ফুস্তাইবে কইবে হায় হায় অপাগুতা বাদ হইছে। আসলে বাদ হইছে না, এটা আপনার রিফ্লেকশন। কথা বুঝছেন নি? আপনি যদি বালা ব্যবহার করো, গাড়ির উইন্ডো খুলে যদি আসলে থ্যাংক ইউ হোক, আপনার ভয় যদি ফোরটা কি দেখে বুঝবো যে উইন্ডোরে থ্যাংক ইউ হওয়ার দরকার আছে। আপনার গাড়ির উইন্ডো খুলে যদি হোক, সরি ভাইয়া, হ্যাঁ সরি ভাই সাহেব, দেখছি না খেয়াল করছি না, আপনার বাচ্চা সরি ভাই। কথা বুঝলাম, আপনি তারে মিশা মাতার প্রতি আগ্রহ করেন, বুঝছেন মনে করো কে, হে আপনার ভুয়া এগুয়ার ফুড়ি গু, সাত বছরের আর ছয় বছর, সাত বছরের রোগে ছয় বছর করে থাবা মারছে, এরপরে ছয় বছর রোগে হাত দিচ্ছে, তখন আপনি ওই জন্য কিতা করছো কিছু মারতে না। আপনি হোকা যদি হাসা কথা হোক তোমার সুইচ দিব, আর এ যদি হাসা কথা হোক হয় আব্বা আমি তাই মারছি, আপনি হাসাও সুইচ দিব আর দেয়া হোক আর মার গিয়ে নেবেন। কথা বুঝছেন? তখন ভবিষ্যতে হাসা মাতিব, পারা যদি ড্রাগ খাইয়াও আইও গরু আইয়া মিশা মারতো না, হইব বাবা ভুল করে দিয়ে আমার মাফ করে দিলাম। কথা বুঝছেন? তো বাচ্চাই ধরে হাসা মাতর প্রতি উৎসাহ দিব, উৎসাহ বনা দিবা। এরপরে আল্লাহ রসুল কয় রাহিম আল্লাহ ওয়ালিদান তার লোকে লোকে রাখতে হইবা, তার লোকে সময় কাটাইতে হইবা। কথা বুঝছেন? সময় কাটাইতে রাজি আছে তো না নি? এরপরে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ وان الولد مسؤول عن الوالد প্রত্যেক বাপরে তার বাচ্চাদের বিষয় দিতে হবে, আর তার বাচ্চাদের কারণে প্রত্যেক বাপরে কাঠগড়া থাড়া পড়া হইব, আখিরাতের কাঠগড়া থাড়া হইব আপনার বাচ্চাদের কারণে। যদি আপনার বাচ্চাদের সঠিক পথ তৈয়া দাই দিতে পারো, আমরা অনেকে মনে করি সঠিক পথ তোর তৈলে বাদাম দেওয়া খালি যে লাঠি একটা আনো আর গুদরে মারো, না 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 না, আল্লাহর রাসূল কোনদিন গুদরে মারছেন না, আল্লাহর রাসূল কোনদিন গুদরে প্রহার করছেন না, আঘাত করছেন না লাঠি দিয়ে, তারে পালা নাম দেও, তারে পালা তরবিয়ত দেও, তার লোকে পালা সময় কাটাও। এরপরে আরো হাদিস আউলাদে বাচ্চারে নামাজ পড়াইও, আপনি নামাজ পড়েন লুকাইয়া উফরে গিয়া তার আপনার রুমা মাইয়া দরজা লাগাইয়া বই আইছ, আপনি তো নিয়মে তারে লগে লইয়া জমাতে নামাজ পড়তা, মসজিদে পড়তা না, পারেন গরো পড়তা জমাতে পড়তা, আপনি সুন্নত ফড়োকা, তারা ওকা বাবা ও সাইড রেখা জোরর সুন্নত ফড়ছে, এরপরে সাইড রেখা জমাতের সাথে ফড়োকা ওকা ও সাইড রেখা দুটো জোরর ফড়, এরপরে আরো দুই রেখা সুন্নত ফড়োকা ফড়িয়া ওকা ও দুই রেখা সুন্নত ফড়ছে, এরপরে আরো দুই রেখা ফড়োকা নফল ফড়িয়া ওকা ও দুই রেখা নফল ফড়ছে, তখন আপনি যদি তারে দেখাই দেখাই দেই হেও বুঝবো যে আমার বাবাই নফল ফড়তা, হেও নফলের প্রতি আকৃষ্ট হইব, হেও নফল ফড়ব। কথা বুঝলেন? মুরু আউলাদাকুম বিসসালাহ, বাচ্চাদের নামাজের প্রতি আগ্রহ পাঠা দেও, উৎসাহ পনা দেও, আগ্রহ করো, বাচ্চাদের আগুয়ে দেও, আর আগুয়ে দেওয়ার অর্থ না তারে খালি কয়ে নামাজ পড়ছিস নি, কেন না আগুয়ে দেওয়ার অর্থ হইল তারে লইয়া নামাজ পড়ুক আপনি। কথা বুঝছেন? ইনশাআল্লাহ বলবা তো না নি? এর বাদে কোন ওয়াদরিবুহুম আলাইহা বিসসিনিন, যে বাচ্চাদের শাসন করিও, শাসন করিও দশ বছর যখন হয়ে যায় নামাজ পড়ে না, শাসন অর্থ কিতা? শাসন অর্থ আমরা বাংলাদেশে খালি কই মাইরু, শাসন অর্থ মাইর নাই, শাসন অর্থ তারে লগে লগে রাখা সুতরা খেয়াল রাখা শোক রাখা, তার উপরে হাসাও পড়ছে
যদি ফোড়ে তারে আরো বেশি উৎসাহ পোনা দিব, কারো আগে দিব, আর যদি ফোড়ে না তারে ফুক আর বাবা ফোড়া না। এরপরে বাচ্চা যখন থোড়া বড় হয়ে যায় তারা বিছনা আলাদা করে দেওয়া, যদিও আপনার সামনে হে বড় হয়েছে কিন্তু তারে ছোট থাকতে থাকি তার জগর ট্রেনিং দেখা খিতা ফিনতো খিলা থাকতো গরো আপনি নামাজ পড়তে সময় পালা কাপড় ফিনতে নামাজ পড়ুকা শিখা গেঞ্জি ফিনতে নামাজ পড়ুকা না আত কাটা গেঞ্জি ফিনতে নামাজ পড়ুকা না অথবা সাতটা বডি উতলা উতলাই খালি ট্রাউজার ফিনতে নামাজ হড়াই গেছে বলে জাইজ আছে না 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 জাইজ আছে কিন্তু দিন শিখাইতে হইলে আপনি তোরা আগুয়া থাকতে হইবা আপনি যদি তোরা আগুয়া তখন তোর বাচ্চাটি আছে তোরা লেগে আপনি যদি একবারে জায়গা দিয়ে লাগাই দিন বাউন্ডারি তেহের হেউ করতো না হে আন্ডারপেন্ট দিন দেখা হয়ে যাবে না তো আপনি খেয়াল রাখতে হইবা আপনি কিতা হররা না হররা আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা সঠিক বুঝদান হরকা আর আমরা বাচ্চা ঠিক করে খেয়াল রাখার তো দিন দান তো প্রতি জন ইট ইজ ভেরি লং টপিক বাট উইল জাস্ট ব্রিফলি সে ওয়ান মিনিট দ্যাট লুক আফটার ইওর চিলড্রেন স্পেন্ড টাইম উইথ দেম টিচ দেম গুড আদাব টিচ দেম গুড ম্যানার্স স্পেন্ড টাইম উইথ ইওর ওয়াইফ ডোন্ট ওয়ার্ক টু মাচ ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক ইউ গোনা ডাই টুডে অর টুমরো ইওর মানি ওয়ন্ট গো উইথ ইউ বাট Trust me, if you leave a good child who remembers you after your death and who remembers you and make dua for you, that is the thing will help you in the grave. And everything else will remain. So if you even work for 14 hours, 15 hours a day, the money will not go with you. So don't worry about money. Don't worry about job. Don't worry about dunya. Fear about your akhirah and prepare for your akhirah and leave good children. Inshallah, Allah will bless you with them. Blessed dunya and blessed akhirah. May Allah Ta'ala accept us. أقول قولي هذا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات وذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده إخوتي وأحبتي في الله أيها المستمعون الكرام أوصيكم ونفسي أولا بتقوى الله والمواظبة على ذكر الله على خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات وقال رسول الله صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم عليك كرم الله وجهه والحسن والحسين سيدا شباب أهل الجنة وفاطمة سيدة نساء أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله رضوان الله عليهم أجمعين اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله الله في أصحابي الله الله في أصحابي لا تتخذهم أرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم اللهم أيد الإسلام وأنصار اللهم أيد الإسلام وأنصار اللهم أيد الإسلام وأنصار وأذل الشرك وأشرار اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم اغفر لنا ذنوبنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أنت أعلم به منا أنت المقدم وأنت المؤخر اللهم اغفر لنا واغفر لوالدينا وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا من الراشدين آمين يا رب العالمين آمين يا رب العالمين آمين يا رب العالمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العلي العظيم
الرجيم يذكركم وادعوكم يستجيب لكم ولذكر الله تعالى أعلى وأكبر والله يعلم ما تصنعون. Please stand and stretch in your lines. So we should go back to the rest of the room. Fill up all the gaps inside the masjid. Fill up all the spaces inside the masjid. Be patient for 10 minutes, inshallah. Allow the brothers to pray in shade. Lots of brothers standing outside. Allow them to come inside, inshallah. Jazakumullah khair. So what's the thing we're on to move on? Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah, ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadan Rasulullah, ashhadu anna Muhammadan Rasulullah. Hayya 'alas salati, hayya 'alas salah, hayya 'alal falah, hayya 'alal falah. قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. الله أكبر.
سميع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله Respected brothers and elders, please give me 2 minutes before you leave. 3 main important announcements I need to make to you. The number one, on the way going, please donate to the masjid as much as possible. The number two, there will be a meeting, very important meeting in Al-Tabali Park. In regards to the respect of Rasulullah and his family, some people in India, they criticized our Prophet and criticized the family of the Prophet Sallallahu Alaihi Wasallam. So it's a serious issue. So those of you who have time, go to Al-Tabali Park now. The meeting will take place. Scholars will be there and community speakers will be there. So our presence makes a huge difference. So we need to tell the world that we don't accept any sort of criticism towards our beloved Prophet or his family members. The third one, people of Sri Lanka, they need your help. So help them financially as much as possible, inshallah, and make dua for them. Jazakumullah khairan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A lot of people, they made requests to dua for their family members who passed away. They made the donation to the masjid as well. May Allah accept the donation and may Allah forgive their family members. Ameen ya Rabbal Alameen.